সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শুরু করব বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন দিয়ে। তো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বিআই দিয়ে যে শব্দটা বিআই বাই, হ্যাঁ, তো এটার মানে হচ্ছে দুই, মনো বাই ট্রাই, তারপর পলি, আমরা এইরকম জানি। ওগুলো তোমরা কেমিস্ট্রিতে ইন্টারমিডিয়েটে দেখে আসতো, আমরা এগুলো করার কাছে টেট্রা পেন্টা হেক্সা হেপ্টা এরকম ভাবে আমরা যেতাম। তো বাই মানে দুই, তো নিশ্চয় বুঝতে পারছো যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন যখন বলবে তখন আমি দুটো ভেরিয়েবল নিয়ে কাজ করব। তো এখন আমি দুটো ভেরিয়েবলকে আমি কিভাবে সব, মানে আমার কাছে হয়তো অনেক বিষয় আছে, হ্যাঁ অনেক বিষয় আছে, তাহলে এইখানে আমি দুটো বিষয়ের মধ্যে নিয়ে আসবো কিভাবে। মনে করো একজন একটা ছক্কা নিক্ষেপ করলে, তো এখানে তো ছটা ফেস আছে, কেমন, তাহলে এটাকে আমি দুটো ফেসের মধ্যে নিয়ে আসবো কিভাবে, এটা এইভাবে আমরা চিন্তা করব। মনে করো তোমার ফেভারেবল ইভেন্ট হচ্ছে থ্রি নাম্বার হল, ডিজিট যদি আমরা চিন্তা করি, ছক্কা মারলে তুমি, তোমার কাঙ্ক্ষিত লক্ষ্য হচ্ছে থ্রি, থ্রি হলে হয়তো তোমার গেম হয়ে যায় বা কাউ কোনো গুটি কাটা পড়ে। তো যাই হোক, তাহলে আমি এটাকে ঠিক দুভাগে ভাগ করে ফেলবো, একটা হচ্ছে থ্রি ওঠার সম্ভাবনা আর একটা হচ্ছে না ওঠার সম্ভাবনা। তার মানে কি, থ্রি ছাড়া অন্য যে কোনো ফেজ যদি উঠে বাকি পাঁচটার মধ্যে যে কোনো একটা হলে ওইটাকে একটা ইভেন্ট ধরে ফেলবো, না ওঠার সম্ভাবনা, আর থ্রি উঠলে তোমার পক্ষে ফেভারেবল ইভেন্ট ওঠার সম্ভাবনা। তাহলে এইভাবে যে কোনো ইভেন্টকে আমি দুভাগে ভাগ করে ফেলতে পারি, একটা ভাগ আমি নিতে পারি যে আমার অনুকূলে যে ঘটনা সেটা, আর একটা হচ্ছে আমার অনুকূলে বিপরীত মানে না ওঠার সম্ভাবনা। তার মানে কি, আমার যেটা ওঠার সম্ভাবনা সেটাকে আমি সাপোজ আমি সাকসেস বললাম, তুমি যেটা চাচ্ছ সেটা হচ্ছে সাকসেস, যদি হয়ে যায় তাহলে সাকসেস হলো, আর যেটা হচ্ছে না সেটা আমরা ফেইলিয়ার ধরলাম। সাকসেসকে যদি আমরা পি হিসাবে ধরি আর ফেইলিয়ারকে যদি আমি কিউ হিসাবে ধরি, তাহলে এই সাকসেসকে আমরা কিভাবে ডিস্ট্রিবিউশনের মাধ্যমে প্রকাশ করতে পারি। তো আমরা এখানে অনেকগুলো বলছে টার্ম বলছে, এটা এত কিছু আসলে লেখা দরকার পড়বে না, আমি তুমি শুধু তোমাদের একটু বোঝানোর জন্য এত কিছু নিয়ে আসা, যে লেট এন এক্সপেরিমেন্ট বি রিপিটেড ফ্রম ইন্ডিপেন্ডেন্ট ট্রায়ালস ইচ উইথ ওয়ান অফ টু পসিবল আউটকাম সাকসেস অর ফেলিওর। ঠিক আছে, ওয়ান উইথ ওয়ান অফ টু পসিবল মানে দুটা পসিবল আউটকাম সাকসেস আর ফেলিওর এই দুটার মধ্যে থেকেই হচ্ছে আর রিপিট হচ্ছে বারবার আমরা নিচ্ছি। The number of success x in n trials is a discrete variable which can assume values 0, 1, 2. অর্থাৎ তুমি মনে করো n সংখ্যক বার ট্রায়াল দিলে, তাহলে নাম্বার অফ সাকসেস কিরকম হতে পারে, জিরো, একবারও তুমি সাকসেস পেলে না। আচ্ছা, এখানে n অত অনেক বড় একটা টার্ম আমি ছোট করে ধরলাম, মনে করো তিনবার তুমি কয়েন নিক্ষেপ করলে, তিনবারই তোমার উদ্দেশ্য হচ্ছে কি, হেড পাওয়া। এখন এরকম হতে পারে তিনবারের মধ্যে তোমার সাকসেসের রেট কিরকম হতে পারে, জিরো, ওয়ান, টু থেকে শুরু করে থ্রি পর্যন্ত যাবে। জিরো মানে হচ্ছে একবারও হেড পেলে না, তিনবার ট্রায়াল করলে কিন্তু একবারও হেড পেলে না। তারপর কি, ওয়ান মানে হচ্ছে একবার হেড পেলে, টু মানে দুইবার, তিন মানে তিনবারই হেড পেলে। তার মানে হচ্ছে সাকসেসটাকে আমরা এইভাবে ডিফাইন করি। ঠিক আছে, আচ্ছা, লেট পি বি দ্য প্রবাবিলিটি অফ সাকসেস অ্যান্ড কিউ বি দ্য প্রবাবিলিটি অফ ফেইলিওর ইন এ সিঙ্গেল ট্রায়াল। যে কোনো একটা ট্রায়ালে যদি আমি পিটাকে সাকসেস আর কিউটাকে ফেলিওর হিসাবে ধরি, তাহলে পি প্লাস কিউ সমান ওয়ান হবে। এটা হচ্ছে পুরনো বিষয়, তোমরা জানো সাকসেস ফেইলিওর টোটাল জিনিস মিলে ওয়ান আসে। আচ্ছা, ইফ দ্য প্রবাবিলিটি অফ সাকসেস পি রিমেইনস সেম ফ্রম ট্রায়াল টু ট্রায়াল, দেন দ্য ডিস্ট্রিবিউশন অফ এক্স ইজ টেকেন অ্যাজ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এন্ড ইটস প্রবাবিলিটি ফাংশন ইজ গিভেন বাই। অর্থাৎ আমরা তো এখন সাকসেসের এটা হচ্ছে পরিমাণ, এটা কি পরিমাণ, জিরো, ওয়ান, টু, তাহলে সেই ক্ষেত্রে প্রতিটার ক্ষেত্রে আমরা যদি ধরি তাহলে একটা প্রবাবিলিটি আসবে না, এই প্রবাবিলিটি যদি প্রতিটা ট্রায়ালের মধ্যে সেম থাকে তাহলে সেটাকে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হিসাবে আমরা সেটাকে প্রকাশ করি। তাহলে তোমাদের যদি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন তোমাদের ডেফিনিশন আসে, তাহলে পি আর কিউ এই দুটাকে প্রথমে আমরা ডিফাইন করলাম, লেট পি বি দ্য সাকসেস এন্ড কিউ বি দ্য ফেলিওর অফ এন ইভেন্ট, এরকম দিয়ে তারপর আমরা এখান থেকে শুরু করে দিলাম যে একটা টার্ম দিয়ে আছে ইফ দ্য প্রবাবিলিটি অফ সাকসেস পি, পিটা কি জিনিস সেটা প্রথমে একটু ডিফাইন করে দিলাম, রিমেন সেম ফ্রম ট্রায়াল টু ট্রায়াল, ট্রায়াল কি জিনিস সেটা এখন এখানে আমার বোঝানোর বিষয় না, এটা প্রথম চ্যাপ্টারে আমরা বুঝিয়ে দিছি। দেন দ্য ডিস্ট্রিবিউশন অফ এক্স ইজ নোন এজ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন অ্যান্ড ইটস প্রবাবিলিটি ফাংশন ইজ গিভেন বাই, তখন এটা ডিস্ট্রিবিউশনকে বলবো আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, এবং এটা হচ্ছে সূত্র, এই সূত্র দিয়ে আমরা কাজ করব। সেটা কি পি এক্স, মানে এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন সাকসেসের এটা মানে রেট যেটা সেটাকে আমরা পি যদি ধরি তাহলে পি এক্স সেটা আমরা বলবো এইভাবে এন সি এক্স, কেমন, এটা কিন্তু এক্স খেয়াল রাখবে, পি এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স, এক্স ফ্রম জিরো, এক্সটা কি জিনিস তোমার ফেভারেবল ইভেন্ট, এক্সটা জিরো হতে পারে, ওয়ান হতে পারে, একটু আগে যে আমি যে বললাম এখান থেকে যে জিরো, ওয়ান, টু, থ্রি, এটা অর্থাৎ এক্সটা হচ্ছে তোমার সাকসেসের ইভেন্টটাকে তুমি ধরলা পি, আর এক্সটা হচ্ছে তার সংখ্যা, আর কি হচ্ছে ফেইলর, আর এই যে এন মাইনাস এক্স তো হচ্ছে, এন তো হচ্ছে টোটাল ট্রায়াল, আর এক্স মানে হচ্ছে
সংখ্যা। তো এটা এক অঙ্ক করলে আমরা দেখবো সাথে সাথে সেটা ক্লিয়ার হচ্ছে। তো এটা জেমস বার্নুলি এটা এটা প্রথমে আমাদের এটা আবিষ্কার করছেন বা এটা আমাদের সামনে ফর্মুলা হিসেবে তুলে দিচ্ছেন। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, তারপরও কারো কোনো সমস্যা হলে তো আমাকে বুঝতে সেটা কি আর সূত্রটা শুধু একটু মনে রাখবে যে আমার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে পিএক্স কে আমরা কিভাবে ডিফাইন করি, মানে আমাদের যেটা চাচ্ছে সেটাকে আমি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আকারে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আকারে যদি আমি সেটাকে বের করতে চাই, প্রবাবিলিটি বের করতে চাই, এটা হচ্ছে প্রবাবিলিটি। এনসিএক্স সি হচ্ছে কম্বিনেশন, পারমিউটেশন এন্ড কম্বিনেশনের এনসিএক্স, এটা তোমাদের জানা আছে সিটা কি জিনিস, এগুলো তো তোমরা জানো, p^x q^n-x। তো এই টার্মটা আসলে তোমাদের একেবারে অপরিচিত আমি বলবো না, এটা কিন্তু অলরেডি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন মানে দ্বিপদী উপপাদ্য বাইনোমিয়াল আমাদের এক্সপ্যানশন যেটা ছিল এটার সাথে কিন্তু এটা সম্পর্ক, ওই যে a+x^n এটাকে যেভাবে বাংলাইছো এটা কিন্তু এই সিস্টেমে তোমরা ভাবে ncr p^r q^n-r মানে সাধারণ পদ এরকম বের করছে। তো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের সাথে এটার মিল আছে। তো এই সূত্রটা তোমাদের কাছে একেবারে আননোন অথবা কঠিন মনে হয় কোনো কারণ নেই। দেখো তোমরা একটু আমি এখন পরের পেজে যাব, এখানে একটু সাউন্ড হচ্ছে, তোমরা মিউট করো, ফারা তুমি মিউট করো। আচ্ছা আমি নেক্সট পেজে যাচ্ছি তাহলে। আচ্ছা এখানে কি বলছে, দা ফলোয়িং কন্ডিশনস মাস্ট স্যাটিসফাইড ফর দা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তার মানে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে তুমি কাজে লাগাবে বা ইউজ করে তুমি কোনো ফর্মুলা এক্সারসাইজ করবে, প্রবলেম সলভ করবে, তার মানে তুমি কোনো কিছু মেনে চলবে না তাহলে তো হবে না। তার এখানে কিছু শর্ত আছে, সেই শর্তগুলো কি দেখো, দেয়ার শুড বি এ ফিক্সড নাম্বার অফ ট্রায়ালস। তুমি ট্রায়াল দিবে সেটা তো একেবারে আনলিমিটেড হতে হবে না, অসীম সংখ্যক হবে না, তুমি নির্দিষ্ট সংখ্যক 10টা করো 20টা করো তুমি বলতে হবে যে আমি এই সংখ্যক করবো, এবং এই যে সংখ্যাটা এটা কিন্তু খুব বেশি নিতে পারবো না, বেশি নিলে আবার অন্য ডিস্ট্রিবিউশনে চলে যাবে। তুমি একটা কয়েন টস করছো, তুমি কি বলতে পারবে যে আমি এখানে 1000 বার টস করবো, এটা তো বলতে পারবে না, 100 বারও যাই না আমরা, 5, 10, 15, 20 এইরকম হয়তো কোনো মতে চলে গেলাম। তো যাই হোক এই ফিক্সডের মধ্যে আবার মানে মনে করো যে আমরা আমাদের লিমিটেড অর্থাৎ প্রাত্যহিক জীবনে আমরা যে কাজটা করি, তো এটা হচ্ছে আমাদের কমন সেন্সের একটু ব্যাপার যে আমরা কোন কাজগুলো স্বাভাবিকভাবে যেভাবে করি সেভাবে চিন্তা করবো। স্বাভাবিকভাবে একটা ট্রায়াল করবো, কতভাবে কতবার ট্রায়াল করা যায় স্বাভাবিক সেন্সে সেটা আমাদের আমরা বুঝি। আচ্ছা দ্য ট্রায়ালস আর ইন্ডিপেন্ডেন্ট, তার মানে একটার সাথে আরেকটার সম্পর্ক হবে না। তুমি একবার কয়েন টস করলে, করার পর যেটা পেলে এটা তো তোমার মেমোরির মধ্যে রেখে দিলে, রেখে আরেকবার টস করলে পরে আরেকটা পেলে, এখন প্রথমে যেটা পাইছো এটার উপর নির্ভর করে পরেরটা আসবে না। তো তোমাদের মনে হতে পারে এরকম তো সবগুলো আছে, না সবগুলো না, তোমরা ঠিক আগের ক্লাসেও দেখছো কন্ডিশনাল প্রবাবিলিটি আছে, স্ট্যাটিস্টিক্সে ফেল করছে বাট ম্যাথে পাস করছে, এইরকম অঙ্ক করছো না, একটার সাথে আরেকটা রিলেটেড হয়ে যাচ্ছে। কিন্তু এইখানে আমাদের বলছে কি প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট, একটা হলে আরেকটা হবে না। আচ্ছা দেয়ার আর অনলি টু আউটকামস ফর ইচ ট্রায়াল, তো এটা তো শুরুতেই আমি বলে দিছি আউটকামস এর বেশি আসবে না, জাস্ট টু মানে দুটো। আচ্ছা দ্য প্রবাবিলিটি অফ সাকসেস অ্যান্ড হ্যান্স দ্য প্রবাবিলিটি অফ ফেইলিওর রিমেইনস সেম ফ্রম ট্রায়াল টু ট্রায়াল, এটা তোমরা একটু দেখো এই তিনটা কন্ডিশন। আচ্ছা তার মানে হচ্ছে এই চারটা কন্ডিশন খেয়াল রাখবে আমার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের জন্য প্রযোজ্য। আচ্ছা তাহলে এগুলো প্রশ্ন কিভাবে আসতে পারে, মনে করো বললো ডিফাইন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, স্টেট দ্য কন্ডিশন হুইচ মাস্ট স্যাটিসফাইড ফর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, তখন এই কন্ডিশনগুলো দিয়ে দেবে। তো এখন এগুলো মনে রাখার উপায় হচ্ছে প্রথমে বুঝে নেবে যে কি কি তোমার এখানে আছে, এখানে মুখস্থ করার মতো কিছু বিষয় না, মনে নিজেই মনে রাখবে যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমার ট্রায়ালটা লিমিটেড থাকতে হবে, ফিক্সড থাকতে হবে, ইন্ডিপেন্ডেন্ট থাকতে হবে, মাত্র দুটো আউটকামস থাকবে, এর বেশি থাকবে না, আর হচ্ছে সাকসেস অ্যান্ড ফেইলিওর সবগুলো রিমেইন কনস্ট্যান্ট ফ্রম ট্রায়াল টু ট্রায়াল, সাকসেস যেটা থাকবে এবং ফেইলিওর যেটা থাকবে সেটার প্রতিটা ট্রায়ালে সেটা প্রবাবিলিটি প্রবাবিলিটি সেম থাকবে। যেমন ধরো তুমি কয়েন টস করছো, তো প্রবাবিলিটি অফ হেড তাহলে কি হাফ না, তুমি 100 বার করো না কেন প্রতিটাতেই কিন্তু হেডের প্রবাবিলিটি হাফ থাকবে, তুমি টেইলের প্রবাবিলিটিটাও
হাফ থাকবে, এটাই বলছি। মানে প্রতিটা ক্ষেত্রে প্রবাবিলিটি কিন্তু সেম থাকতে হবে, কোনো একটাতে যদি আমার বেশ বেশ কম হয়ে যায় তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, কয়েন দুইবার টস করলে, তিন নম্বর বার কি করলে, একটা মেশিন বা কোনো একটা কিছুর মধ্যে দিয়ে একটা একটু চাপা দিয়ে দিলে কয়েনটাকে, একটা ফেস একটু ধরো ঢেউ খেলানোর মতো হয়ে গেল, তখন কি, তখন দেখা যাবে উল্টো পিঠে আসার সম্ভাবনা বেশি থাকবে, তখন আর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কাজ করবে না। শুরুতে যেভাবে থাকবে একেবারে শেষেও সেম থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এখানে কঠিন এমন কিছু নাই। আচ্ছা, এখন দেখো, ইফ টু ইন্ডিপেন্ডেন্ট কনস্ট্যান্ট, দ্য টু ইন্ডিপেন্ডেন্ট কনস্ট্যান্ট পি অ্যান্ড দ্য ডিস্ট্রিবিউশন আর নোন এজ দ্য প্যারামিটার্স অফ দ্য। আচ্ছা, পি কিউ এগুলোকে আসলে আমরা প্যারামিটার বলি, আর পি কিউ এগুলা সমান প্রত্যেকটা হবে হাফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো হাফ বলতে সব ক্ষেত্রে হাফ আসবে না, তুমি একটু খেয়াল করো, আমি মনে করি একটা ছক্কা নিক্ষেপ করলাম তাহলে তো সেটা হাফ হবে না, তবে ইফ বলছে যদি হয় আর কি, যদি পি আর কিউ সমান হাফ হয়, দ্য বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন সিমেট্রিক, আচ্ছা অফ আদারওয়াইজ ইট ইজ স্কিউ, অর্থাৎ যদি এই যেমন কয়েন টসের ক্ষেত্রে যদি এরকম ঘটনা ঘটে তাহলে সেটাকে আমরা সিমেট্রিক বলবো, অথবা এখন মনে করো ছক্কা নিক্ষেপ করলাম তাহলে সেটা স্কিউ হয়ে যাবে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, মানে একদিকে একটু বেশি একদিকে একটু। আচ্ছা, তো রিমার্কটা হচ্ছে জাস্ট নিজেদের বোঝার জন্য যে এখানে কি বলছে। এখন আমরা একটা এক্সাম্পল করব, তো আমি তোমাদের 10 সেকেন্ড টাইম দিচ্ছি, আমি যে কথাগুলো বললাম এর মধ্যে কারো কোনো ডিস্টার্ব আছে কিনা। আশা করি সমস্যা নাই, তাহলে সবাই আমার কথাগুলো ঠিক মতো শুনছো, সাউন্ডও ঠিক ছিল। আচ্ছা, তার মানে আজকে নেটওয়ার্ক একটু হলেও আমাদেরকে ফেভার করছে। আমরা তাহলে একটা এক্সাম্পল দেখি, এই এক্সাম্পলের পরে আবার তোমাদেরকে আমি একটু সময় দেবো। দেখো, তোমরা একটু এক্সাম্পলটা দেখো, ফোর আনবায়াসড কয়েন্স আর টস্ট সাইমালটেনিয়াসলি, তার মানে একসাথে চারটা কয়েন আমরা কি থ্রো করলাম। আচ্ছা, এটাকে অন্যভাবে যদি বলা যায় যে একটা কয়েনকে চারবার টস করা, চারটা কয়েনকে একসাথে টস করা, দুটোই কিন্তু একই রকম আমার আউটকামস দিবে, ঠিক আছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং এক্স্যাক্টলি টু হেডস অ্যাট লিস্ট থ্রি হেডস। তোমাদের মনে হতে পারে এই ধরনের অঙ্ক তো আমরা শুরু থেকেই করছি, এই ধরনের মানে তোমরা একটু মিডিয়া দেখবে ঠিক এইরকম আমরা করি নাই। হ্যাঁ, এক্স্যাক্টলি অ্যাট লিস্ট এগুলো যখন বলবে তখন কিন্তু কন্ডিশনগুলো আমার চেঞ্জ হয়। তো আমি আগেই বলছি এখানে যে প্রশ্নটা দিয়েছে এক্স্যাক্টলি টু হেডস, এগুলো চেঞ্জ করে এক্স্যাক্টলি ওয়ান হেড, এক্স্যাক্টলি থ্রি হেড এরকম থাকতে পারে, ঠিক আছে, এক্স্যাক্টলি ফোর হেড, অ্যাটলিস্ট থ্রি হেড, এখানে টু দিয়ে দিল, তো আমি এখানে জাস্ট দুটো দিলাম, এইরকম ঘুরে ফিরে এখানে 10 থেকে 12টা প্রশ্ন করা যাবে। তো তোমরা একটু সিস্টেমটা একটু দেখে নাও আমরা কীভাবে কাজ করি। তাহলে আমাদের কী কাজ, যে মনে রাখবে যে এই এখানে প্রশ্নটা হচ্ছে যে একসাথে চারটা কয়েন আমি টস করছি, তাহলে তোমাদের কাছে তোমরা যেটা জানতে চাচ্ছ সেটা হচ্ছে একেবারে এক্স্যাক্টলি টু হেড, এক্স্যাক্টলি মানে জাস্ট দুটা হেডই থাকবে, অ্যাটলিস্ট থ্রি হেড, কমপক্ষে তিনটা হেড থাকবে, এইরকম সম্ভাবনা পাওয়ার সম্ভাবনা কতটুকু। এখন আসো আমরা এটা একটু দেখি কিভাবে কমপ্লিট করবো। প্রথমটা হচ্ছে এক্স্যাক্টলি টু হেড, খেয়াল রাখবে দ্য প্রবাবিলিটি অফ গেটিং এক্স হেডস ইন এ থ্রো অফ ফোর আনবায়াস কয়েন্স ইজ, যদি এক সংখ্যক হেড হয় তাহলে এটা হচ্ছে সূত্র। একটু আগে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের যে তোমরা ডেফিনেশন দেখছিলে তখন বলছিলাম এটা ফর্মুলা যেটা দ্বিপদি থেকে আসছে, এটাই, এটা ছিল এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স, এটা আর এক্স এর মান ছিল জিরো থেকে শুরু করে এন পর্যন্ত। এখন তোমার সংখ্যা হচ্ছে চারটা কয়েন, তাহলে এক্স এর সংখ্যা জিরো থেকে ফোর পর্যন্ত আসবে। এক্স যদি হয় তোমার ফেভারেবল ইভেন্ট, মানে হচ্ছে হেড, তোমাকে তো হেড বলছে হ্যাঁ, তাহলে এই যে জিরো থেকে শুরু করে যে কোনোটা হতে পারে, তুমি চারটা একসাথে কয়েন টস করছো, চারটাই টেইল আসলো, তাহলে এক্স এর পরিমাণ কত, জিরো, একটা হেড আসলো, তিনটা টেইল আসলো, তাহলে এক্স তোমার এই যে এটা হচ্ছে ওয়ান, দুটো আসলো, দুটো আসলো, তাহলে টু, এইভাবে আর কি। আর এক্স ইকুয়াল টু ফোর মানে হচ্ছে চারটাই হেড চলে আসা, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো তাহলে এটা হচ্ছে সূত্র, অরিজিনাল সূত্র, আমরা এইটা থেকে কাজ করি। এখন এক নম্বরে বলছে এক্স্যাক্টলি টু হেড, এখন আসো আমরা কিভাবে ক্যালকুলেশন করি। দেখো, প্রবাবিলিটি অফ গেটিং এক্স্যাক্টলি টু হেড ইজ গিভেন বাই পি অফ টু, এখানে ডাইরেক্ট আমরা টু বসাবো, মানে এক্স্যাক্টলি টু হেড,
এখন আমরা প্রতিটা x এর জায়গায় এখানে 2 বসাই, তাহলে 4c2 হাফ টু দি পাওয়ার 2 হাফ টু দি পাওয়ার 4 মাইনাস 2, পরে আর কোনো কিছু না, 4c2 কে 4 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে হাফ স্কয়ার 1 বাই 4, হ্যাঁ এটাও তো স্কোয়ার হয়ে যাবে 1 বাই 4। এখন এটা কি মানে ক্যালকুলেশন করলে আসবে 3 বাই 8, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে এক্স্যাক্টলি 2 হ্যাট, এখন পরে বলছে অ্যাট লিস্ট 3 হ্যাট, অ্যাট লিস্ট 3 হ্যাট কখন আসে, তোমরা এখান থেকে খেয়াল করো তো, এখানে তো জিরো হেড, একটা হেড, দুটা হেড, এটা হচ্ছে তিনটা হেড, তাহলে অ্যাট লিস্ট মানে হচ্ছে কমপক্ষে মানে তিনটা হলে চলবে অথবা তার চেয়ে বেশি, তাহলে থ্রি আর ফোর এই দুটার ক্ষেত্রে কিন্তু সে কন্ডিশনটা কিন্তু মেনে চলছে, অ্যাট লিস্ট শব্দটা মেনে চলছে, তিনটা হলে হবে, চারটা হলে তো হচ্ছে, চারটা হেড তুমি পেলে তাহলে অ্যাট লিস্ট থ্রি হেডের কন্ডিশন মানলো সে, তাহলে প্রবাবিলিটি অফ গেটিং অ্যাট লিস্ট থ্রি হেডস ইজ গিভেন বাই প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন ইকুয়াল টু থ্রি, আমরা এভাবে লিখব। এক্স কতটুকু যাচ্ছে, এক্স তো চারের বেশি যাওয়ার সম্ভাবনা নাই, তাহলে এই যে দুটো লিখলাম প্রবাবিলিটি অফ থ্রি প্লাস প্রবাবিলিটি অফ ফোর, এই দুটো আসবে, তো প্রবাবিলিটি অফ থ্রি এই যে আমরা লিখলাম, তাহলে এই যে এই সূত্র অনুসারে প্রতিটা এক্স এর জায়গায় এখানে পি থ্রি তাহলে কি আসবে, ফোর সি থ্রি হাফ টু দি পাওয়ার থ্রি হাফ টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি, যেভাবে লিখবো আমরা ফোর এর ক্ষেত্রে একভাবে ফোর সি ফোর হাফ টু দি পাওয়ার ফোর হাফ টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর, এখন আমরা এটাকে ভাঙলাম ফোর ফ্যাক্টোরিয়াল থ্রি ফ্যাক্টোরিয়াল ফোর ফোর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এটাকে ভাঙলাম, ফোর সি ফোর মানে হচ্ছে ওয়ান, এটা তোমরা জানো, হাফ টু দি পাওয়ার ফোর হাফ টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর মানে হচ্ছে জিরো, মানে তাহলে এটা ওয়ান হয়ে যাবে, আর হাফ টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে ওয়ান বাই সিক্সটি, এখন ক্যালকুলেশন করলে যা আসে এটা হচ্ছে ক্যালকুলেশন, ক্যালকুলেশন করার পরে আসছে আমাদের কত, এটা ডান পাশে হচ্ছে এটা কত প্লাস ওয়ান বাই সিক্সটিন, ও হ্যাঁ ডান পাশে তো ওয়ান বাই সিক্সটিন ছিল, এটা এটা একটু কাটাকাটি হয়ে গেছে, এটা এটা কিন্তু ওয়ান বাই সিক্সটিন, হ্যাঁ ওয়ান না, এটা হচ্ছে এই টোটালটা ওয়ান বাই সিক্সটিন আর এখানে হবে ফোর বাই সিক্সটিন, আচ্ছা কারণ এখান থেকে থ্রি ফ্যাক্টোরিয়াল চলে যাবে, উপরে একটা ফোর থাকবে আর দু গুণা ষোলো, তার মানে এটা হচ্ছে আনসার ফাইভ বাই সিক্সটিন, ঠিক আছে। আচ্ছা আমি এখন তোমাদের সময় দিচ্ছি, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, আর এই ধরনের অঙ্ক একটার বেশি করানো সম্ভব না, আমি দরকারও মনে করছি না, এখন তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে যে এই প্রশ্ন যদি একটু ঘুরে ফিরে দেয় তাহলে আমি কিভাবে কাজ করবো, এবং এখানে এক্স্যাক্টলি টু হেড অ্যাট লিস্ট থ্রি হেড এই দুটো আমরা সলভ করলাম, তোমরা এখন একটু দেখো, স্যার এখানে কয়েন টস করার ব্যাপারে যে আমরা ক্ষেত্র অঙ্কন করতাম, ক্ষেত্র লিখে তারপরে সেখান থেকে সম্ভাবনা দিতাম, এইভাবে করে দিলে হবে না, তোমার এখানে স্যাম্পল স্পেস চাই নাই, কয়েন টস এর ক্ষেত্রে তো আমরা যখন প্রথম দিকে অঙ্ক করছিলাম কেমন, তখন কিন্তু আমরা স্যাম্পল স্পেস বের করছি, বের করে টু হেড এন্ড অড নাম্বার থ্রি হেড এন্ড ইভেন নাম্বার একটা কয়েনের সাথে একটা ডাইসো টস করছিলাম, সেটা অন্য কেস, এটা আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, কারণ অ্যাট লিস্ট ম্যাক্সিমাম এইরকম যদি শব্দ থাকে তাহলে কিভাবে কাজ করতে হবে সেটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ছাড়া আমাদের হবে না, তো আমার কথা হচ্ছে যেটা তোমরা প্রথমে এইটা দেখো, এটা যদি বুঝো তাহলে এখান থেকে যদি চেঞ্জ করে দে এক্স্যাক্টলি থ্রি হেয়ার দে তাহলে এক্স্যাক্টলি দিলে মনে হয় তোমাদের প্রবলেম হবে না, কিন্তু অ্যাটলিস্ট আর ম্যাক্সিমামের ক্ষেত্রে তোমরা একটু খেয়াল করো মনোযোগ দিয়ে, এটা অ্যাটলিস্ট বলার কারণে থ্রি এবং ফোর গেছে, যদি আমাকে বলতো ম্যাক্সিমাম ম্যাক্সিমাম টু হেড তখন কি আসতো, ম্যাক্সিমাম টু হেড তার মানে কি প্রবাবিলিটি অফ জিরো প্রবাবিলিটি অফ ওয়ান প্রবাবিলিটি অফ টু, এইভাবে আমাকে অ্যাড করে করে যেতে হতো, তো প্রবাবিলিটি অফ জিরো যখন বের করবে তখন কি, তখনও আমার একই সূত্র, কারণ কি আমার জিরো ফ্যাক্টোরিয়াল একটা ব্যাপার সেপার আছে, জিরো ফ্যাক্টোরিয়ালের মানে কি আমরা সেটা জানি, জিরো ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ওয়ান, ঠিক আছে, তাহলে সূত্র সবসময় জায়গায় রাখবে, খেয়াল রাখবে সূত্র জায়গায় রেখে এখন তারপর কমন সেন্স খাটাবে, অ্যাটলিস্ট বললে আমি কত থেকে শুরু করব কোথায় গিয়ে শেষ করব, এখানে যদি বলতো অ্যাটলিস্ট টু হ্যাট তাহলে আমি এখানে প্রবাবিলিটি এক্স গ্রেটার দেন ইকুয়াল টু টু লিখতাম, এখানে আরেকটা সংখ্যা অ্যাড হতো প্রবাবিলিটি অফ টু প্লাস, যদি ওয়ান বলতো তাহলে ওয়ান দিয়ে শুরু করতাম, এখন সাপোজ দিল ম্যাক্সিমাম তার মানে কি আমি শুরু করব জিরো থেকে, ম্যাক্সিমাম বললো টু হ্যাট তাহলে জিরো থেকে শুরু করে টু পর্যন্ত যাবো, তার মানে এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু টু, তাহলে সর্বোচ্চ তুমি দুই পর্যন্ত যাবে, শুরু করবে কোথা থেকে, এখানে তোমার রেঞ্জটা দেয়া আছে জিরো থেকে টু পর্যন্ত, আমার কথা হচ্ছে তোমরা এখানে চেঞ্জ করে করে এখানে চেঞ্জ করে করে তোমরা নিজেরা কিছু প্র্যাকটিস করবে, আমি এখান থেকে আর হোমওয়ার্ক দেই নাই, তোমরা তোমাদের নিজেদের ইচ্ছা মতো এক্স্যাক্টলি দিলে আমার মনে হয় তোমাদের কোনো প্রবলেম হবে না, ডাইরেক্ট বসে দিলে অ্যাটলিস্ট আর ম্যাক্সিমামটা তোমরা একটু প্র্যাকটিস করবে। আচ্ছা আর কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো, আমি পরের পেজে চলে যাবো, খুবই সহজ অঙ্ক আমি মনে করি,
তোমরা কারো ডিস্টার্ব হওয়ার কথা না, এবং পরীক্ষার সময় এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট, কারো হয়তো যদি কোনো জায়গায় ক্যালকুলেশন মিস্টেক থাকে থাকতে পারে, দুই একজন, না হলে ম্যাক্সিমাম পারে 100% এগুলো অঙ্ক পারে। আর স্ট্যাটিস্টিক্স তোমরা দেখতেছো অঙ্কগুলো মানে বেশিরভাগ অঙ্কগুলাই, অঙ্ক যেগুলো আমরা করছি সেগুলো কিন্তু ক্যালকুলেশন থেকে শুরু করে প্রসেস সবগুলো কিন্তু ইজি। এর আগের ক্লাসে তোমরা দেখছো এমন কঠিন কোনো কিছু নাই, তোমাদের আয়ত্তের ভিতরে আছে। আচ্ছা, আমি পরের পেজে যেতে চাচ্ছি, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমাকে একটু ইনফরমেশন দাও, আমি এখন যে ক্লাস শুরু করলাম এটা তো ডাবল ক্লাস নিতে পারবো তো? তোমাদের কেমিস্ট্রি ক্লাস কয়টায়? যে কেউ একজন রেসপন্স করো। আজকে নাই স্যার। আজকে নাই, তাহলে তো সমস্যা নাই স্যার। তাহলে আমি পরের পেজে যেতে চাচ্ছি। আচ্ছা, আমার এখন পেজ হচ্ছে সেটা প্রপার্টিজ অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। এখানে একটু আমাকে ফর্মুলা টর্মুলা ইউজ করব, তো সেই ফর্মুলাতেও তোমাদের কোনো ডিস্টার্ব হবে না আশা করি। আমরা যে জায়গাতে প্রবলেম থাকবে সেই জায়গাটুকুই আমরা শুধু একটু হাইলাইটেড করব বা মনে রাখার চেষ্টা করবো। আমি সেখানে বলবো তোমাদের যে এখানে কিভাবে সেটা আসছে। এখন অনেক জিনিস আছে যে আমরা অনেক ব্যাক থেকে শুরু করে নেই বা ডেরাইভ করি না। ডেরাইভ যখন আমরা মনে করব করাটা দরকার, তখন আমরা কোনো একটা কিছু ডেরাইভ করব, এস্টাবলিশ করব, না হলে কি করব আমরা ফর্মুলাটা ইউজ করব। আচ্ছা, তো এখন তোমরা একটা জিনিস দেখো, এটা প্রপার্টিস অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। আমরা শুধু একটাই দেখবো যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মিন বা কিভাবে বের করে গড়। হ্যাঁ, তো নর্মালি গড়ের সাথে এইটার কিন্তু একটু পার্থক্য আছে। নর্মালি আমরা যেভাবে গড় বের করি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, এইভাবে আমরা গড় বের করি না। মিন অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন সেটাকে আমরা মিউ দ্বারা প্রকাশ করবো। প্রবাবিলিটি ফাংশন অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ইজ গিভেন বাই, এটা হচ্ছে জাস্ট তোমরা এখন যেটা দেখছো, ওয়ার পি প্লাস কিউ ইকুয়াল টু ওয়ান। এটা তো এই সূত্রটা আমরা এখানে ইউজ করলাম, এক্স ফ্রম জিরো থেকে এন পর্যন্ত। এটা হচ্ছে নাম্বার অফ ট্রায়াল, এক্স এর পরিমাণ জিরো থেকে শুরু হতে পারে, শুরু জিরো থেকে শুরু হয়ে আমাকে এন সংখ্যক বার পর্যন্ত যেতে পারে, সেটা উপর নির্ভর করে আমরা প্রবাবিলিটি গুলো বের করে ফেলি। আচ্ছা, তো এখন মিনের ক্ষেত্রে আমরা যেটা করব, প্রথমে দেখো এই মিউ ইকুয়াল টু মিউ ওয়ান ইকুয়াল টু ই এক্স, এই প্রথমে এক দুই লাইন আমাদের একটু ফর্মুলা হিসাবে মনে রাখতে হবে, আর কিছু না। এটা হচ্ছে ই এক্স মানে এক্সপেকটেশন অফ এক্স, এক্সপেকটেশন আপাতত তোমাদের কাজে লাগতেছে না। এটা সূত্র হচ্ছে, কারো যদি মনে হয় যে না এই জিনিসটা লিখবো না, তাহলে মিউ থেকে ডাইরেক্ট এই ফর্মুলাটা একটু মনে রাখার চেষ্টা করবো। সামেশন এক্স ইন্টু পি এক্স, পি এক্স মানে হচ্ছে এটা, কেমন, এটার সাথে এক্স গুণ দেবো, আর সামেশন এক্স ফ্রম জিরো থেকে এন পর্যন্ত এটা লিখবো। কারো এটা যদি লিখতে মনে না চায় কোনো কারো কোনো সমস্যা নাই, এটা লিখবা না। এটা কেন লিখলাম, এটার সাথে আমাদের পরবর্তী আরো কিছু আইটেম সম্পর্কিত আছে যেগুলো আমাদের আমার শীটের মধ্যে আছে, অথচ তোমাদেরকে আমার আমি এটা প্রয়োজন মনে করছি না, আমি যাব না, তো সেই জন্য বললাম এটার সমান ডাইরেক্ট এটা লিখে ফেলবে, এটা ফর্মুলা হিসেবে কাজে লাগবে। এটা কিভাবে, সামেশন এক্স ইন্টু পি এক্স, সামেশন শুরু হবে এক্স ফ্রম জিরো থেকে এন পর্যন্ত, জাস্ট এটুকু মনে রাখলেই হবে। এখন এক্স এর জায়গায় এক্স আর পি এক্স এর জায়গায় তোমরা মানটা বসিয়ে দিবে যেটা আমরা তোমরা জানো। এখন পরবর্তীতে কি হবে, সামেশন এখন আমরা এটাকে ভাঙি যদি, তাহলে প্রথমে কি এক্স এর মান জিরো দিয়ে শুরু করবো, তারপর এক্স এর মান ওয়ান দিয়ে শুরু করবো। এখন এখানে এক্স এর মান যখন আমি জিরো দেবো, তখন এই ফাংশনের যাই মান আসুক না কেন কোনো সমস্যা নাই, এইটার কারণে জিরো হয়ে যাবে। সেই জন্য প্রথম যে টার্ম এক্স এর মান জিরো থেকে যেটা, সেটা অবশ্যই জিরো হয়ে যাবে। আর বাকিটুকু কি এক্স ইকুয়াল টু ওয়ান টু শুরু করে এন পর্যন্ত যেটা, সেটার জন্য ক্যালকুলেশন সামনের দিকে আগাবে, ঠিক আছে। তো এক্স ইকুয়াল টু জিরো যেটা, জিরোর জন্য তো জিরো পেয়ে যাবো আমি, এই টার্মটা আসবে, তো সেই জন্য এটাকে বাইরে বের করে আমি এটাকে ডিলিট করে দিলাম, মনে করো এটা ডিলিট করা যাচ্ছে, এটা তো এক্স গুণাকারে আছে সেই জন্য। আচ্ছা, পরের টার্মে আমরা কি করলাম, এই সূত্রটা ভাঙালাম, পারমুটেশন কম্বিনেশন আর যেটা কম্বিনেশন সূত্র, এন সি এক্স, এন ফ্যাক্টোরিয়াল এক্স ফ্যাক্টোরিয়াল এন মাইনাস এক্স ফ্যাক্টোরিয়াল, এখানের সাথে আবার একটা এক্স গুণ আছে, ঠিক আছে, এক্স গুণ আছে, পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। আচ্ছা, এখন কোনো জায়গায় যদি এক্স ফ্যাক্টোরিয়াল থাকে, তাহলে এটাকে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল লেখা যায়। যেমন ধরো তোমাদের এখানে ফোর ফ্যাক্টোরিয়াল আছে, ফোর ইন্টু থ্রি ফ্যাক্টোরিয়াল লেখা যায়, ফোর কে বাইরে বের করে নিলাম, তাহলে ঠিক আগের টার্ম যেটা ছোট টার্ম সেটা ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে। তো এখানে যদি আমি এক্সটাকে বাইরে বের করি, তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আমরা লিখতে পারি। দেখো আমরা এইভাবে লিখবো, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এটা কিন্তু লেখা যায়, তোমরা এটা জানো। আচ্ছা, আর বাকি টার্মটুকু সেম থাকলো, এই যে উপরে ছিল এন ফ্যাক্টোরিয়াল, এটাকে আমি এন লিখলাম এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আর এখানে কি করলাম, নিচে তো এন মাইনাস এক্স ফ্যাক্টোরিয়াল ছিল, এখানে আমরা হাত দিলাম না, ঠিক আছে। আচ্ছা, এখানে ছিল পি টু দি পাওয়ার এক্স, এখান থেকে একটা পি বাইরে বের করে নিয়ে দিলাম, তাহলে পি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান থাকবে,
আর কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স এটাকে জায়গাতে রাখলাম। আচ্ছা এখন আমার সামেশন কিসের উপর? সামেশন হচ্ছে এক্স এর উপর। তো এক্স জাতীয় যত টার্ম আছে সেটা তো আমার এখানেই এখানে থেকেই যাবে, আর এক্স ছাড়া বাকি যেগুলো আছে ভেরিয়েবল ছাড়া সেগুলোকে কনস্ট্যান্ট আকারে আমরা বিবেচনা করতে পারি, এবং কনস্ট্যান্টের উপর আমরা জানি কোনো ধরনের লিনিয়ার অপারেটর কাজ করে না, সামেশন ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এটা মনে অনেক অনেক আগে থেকে আমি বলে আসছি। তাহলে এখান থেকে কনস্ট্যান্ট কি, এখানে এক্সটা হচ্ছে ভেরিয়েবল, তাহলে দেখো এন পি এই দুটো হচ্ছে কনস্ট্যান্ট, এই দুটোকে আমরা বাইরে বের করে নিয়ে আসলাম। বাকিগুলোর মধ্যে যেমন এক্স মাইনাস ওয়ান, এন মাইনাস এক্স, পি টু দি পাওয়ার কি টু, আচ্ছা এগুলো মধ্যে এক্স আছে আমরা রেখে দিলাম। তো তোমাদের প্রশ্ন রাখতে পারে এন মাইনাস ওয়ান এখানে তো এক্স নাই, এটাকে বাইরে বের করলাম না কেন? এইটাকে এখন আমরা আমাদের সবসময় একটা উদ্দেশ্য কাজ করে, উদ্দেশ্য নিয়ে কাজ করে, এটা আমার এখানে কাজে লাগবে সেই জন্য রেখে দিলাম, চাইলে অবশ্যই আমি বাইরে বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা আমি একটু স্টপ ছিলাম, সিগন্যাল দিয়েছিল বাফারিং এর। তো দেখো তোমাদের প্রশ্ন রাখতে পারে যে এটা তো বাইরে বের করা যায়, আমরা এখানে কাজে লাগবে একটা সূত্র হিসাবে ব্যবহার করবো সেই জন্য এটাকে রেখে দিলাম, এটা চাইলে বাইরে বের করা যায়, তাহলে এনপিটা বাইরে বের করে নিয়ে নিলাম। হ্যাঁ, আর বাকি টার্ম দেখো এখানে কি আছে, এটাকে একটু আরেক অন্যভাবে সাজালাম, এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল জায়গাতে থাকলো, এক্স মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এইভাবে থাকলো, এন মাইনাস এক্স এটাকে একটু যদি আমরা এইভাবে লিখি যে এন মাইনাস ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান, তো মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে কাটাকাটি হওয়ার কারণে এন মাইনাস এক্সই থাকবে। ঠিক আছে, আচ্ছা পি টু দি পাওয়ার যা আছে তাই লিখলাম, কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স আছে না, তাহলে এন মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান, তো এটা আসলে এন মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান। এইভাবে যদি আমি ব্রেকেট দিই, অর্থাৎ আগে একটা মাইনাস ব্রেকেট যদি দিই তাহলে এটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এন মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান এইভাবে লিখতে পারি। আচ্ছা তো এখন এখানে তোমরা দেখো এর এক্স ইকুয়াল টু ওয়ান, এক্স গোস ফ্রম ওয়ান টু এন, এক্স গোস ফ্রম ওয়ান টু এন এইরকম তো আছেই। হ্যাঁ, আচ্ছা এখানে আমরা কি কাজ করলাম, এক্স গোস ফ্রম এখন একটা টার্ম আমি পূর্বে থেকে চলে আসলাম, পূর্বে বলতে কি এক্স যদি এক থেকে শুরু করে এন পর্যন্ত হয়, ঠিক আছে এন পর্যন্ত হয় তাহলে এক্স মাইনাস ওয়ান শুরু হবে কোথা থেকে, জিরো থেকে শুরু হয়ে এন মাইনাস ওয়ান থেকে শুরু, অর্থাৎ এখানে এন সংখ্যক টার্ম, তোমরা এখানে দেখো তো কয়টা টার্ম আছে, এন সংখ্যক টার্ম আছে না, এন সংখ্যক টার্ম আছে, আর আমার এক্স মাইনাস ওয়ান ভেরিয়েবলটা এক্স মাইনাস ওয়ানে আমি কনভার্ট করে নিলাম, অর্থাৎ আগে ছিল এক্স ভেরিয়েবলটা আর এখন আমি এক্স মাইনাস ওয়ানে কনভার্ট করে ফেললাম আমার কাজের সুবিধার্থে। হ্যাঁ, কাজের সুবিধার্থে এক্স মাইনাস ওয়ানে যদি ভেরিয়েবল কনভার্ট করি তাহলে ওয়ানের এখান থেকে এক কমিয়ে দিছি না, প্রতিটা টার্ম থেকে ডান পাশে এক করে কমবে, তাহলে আমার ফিনিশিং হবে এন মাইনাস ওয়ানে আর স্টার্ট হবে জিরো দিয়ে। এখানে যদি এক থেকে শুরু করে দশ পর্যন্ত থাকে, এখানেও এক মানে দশটা টার্ম থাকে, এখানেও কিন্তু দশটা টার্ম থাকবে, তোমাদের মনে হতে পারে তাহলে একটু আমার মানের মধ্যে চেঞ্জ আসতে পারে। তোমরা খেয়াল রাখবে আগের ভেরিয়েবল আর এখনকার ভেরিয়েবল সেম না, আমি ভেরিয়েবল চেঞ্জ করে দিয়ে দিছি, প্রতিটা জায়গা থেকে এক কমিয়ে দিছি, তাহলে কিন্তু ব্যালেন্স থাকবে। মনে করো একটা ফ্র্যাকশন আছে তোমার তিন ভাগের দুই, উপরে দুই আর নিচে তিন, তুমি কি কাজ করলে উপরে দুই দিয়ে গুণ করে দিলে ফোর, আর এখন কি হলো চেঞ্জ হয়ে গেল, কিন্তু তুমি যদি নিচেও আর একটা দুই দিয়ে গুণ করে দাও তাহলে কিন্তু ব্যালেন্স হয়ে যাচ্ছে। আমি এখানে কি কাজ করছি, এক্স ইকুয়াল টু একটা ইকুয়াল সাইন আছে মাঝখানে, খেয়াল করো বাম পাশে এবং ডান পাশে একটা ব্যালেন্স আছে, সো এই ব্যালেন্সটা আমার নষ্ট করা যাবে না, আমি যদি শুধু ডান পাশে চেঞ্জ করে দিতাম তাহলে হতো না, আমি ডান বা ডানে বামে দুপাশেই ব্যালেন্স, এইখানে যেহেতু এক কমিয়ে দিছি ডান পাশ থেকে প্রতিটা আইটেম থেকে এক কমিয়ে দিছি, তার মানে এখন লিমিট কি এক্স ছিল ওয়ান থেকে এন পর্যন্ত, তাহলে এক্স মাইনাস ওয়ান হবে জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত। কেউ আবার এইভাবে চিন্তা করো না যে এই ওয়ানটা বাম পাশে নিয়ে জিরো চলে, এই ওয়ানটা যদি বাম পাশে না তাহলে উপরটা আবার কাজ চিন্তা করার মতো কোনো স্কোপ থাকবে না, উপরে এন মাইনাস ওয়ানে গিয়ে স্টপ হয়ে যাবে, ব্যালেন্স হয়ে যাচ্ছে এই কারণে যে ভেরিয়েবলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি ভেরিয়েবলটা চেঞ্জ করলাম কেন, এই প্রশ্নের উত্তর একটু পরেই পেয়ে যাবে। এখন দেখো বাকি আইটেমগুলো কি, এটা জায়গাতে আছে, এইটা জায়গাতে আছে, এটাকে তো আমরা এইভাবে লিখলাম, হ্যাঁ পি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স ছিল, দেখো এটা কাটাকাটি করার পরে এন মাইনাস এক্সই থাকবে। এখন হচ্ছে এন সি এক্স এর সূত্র কি, এন ফ্যাক্টোরিয়াল এক্স ফ্যাক্টোরিয়াল এন মাইনাস এক্স ফ্যাক্টোরিয়াল, এখন এখানে কি আছে এন মাইনাস এক্স ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান ফ্যাক্টর, ঠিক আছে এক্স মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান মাইনাস এক্স, মানে আগে এক্স এর কারণে যে সূত্রটা ছিল, এই যে দেখো এক্স এর কারণে যে সূত্রটা ছিল, খেয়াল করো এখানে প্রতিটা জায়গায় যদি আমি এক্স এর পরিবর্তে, এই যে এক্স ফ্রম জিরো টু এন পর্যন্ত, এখন প্রতিটা জায়গায় যদি এক্স এর জায়গায় এক্স মাইনাস ওয়ান বসাই তাহলে এখানে আসবে এক্স মাইনাস ওয়ান, এখানে আসবে
এটা আচ্ছা, এটা তো হচ্ছে এন ফ্রম জিরো না, আসলে এন ফ্রম ওয়ান টু এন, এটা একটু মিস্টেক হয়ে গেছে। দ্বিপদীর এটা হচ্ছে সূত্র, এটা ওয়ান থেকে শুরু হয়। আচ্ছা যাই হোক, আচ্ছা অরিজিনালে ওয়ান, তোমাদের এই চ্যাপ্টার অবশ্য জিরো থেকে শুরু, সমস্যা নাই। জিরো প্রথম টার্মটা, প্রথম টার্মটা আমাদের মিস হয়ে গেছে, কারণ কি জিরো দিয়ে আমরা বের করে ফেলছি, কিন্তু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের শুরুটা কিন্তু জিরো দিয়ে, এটা আবার খেয়াল রাখবে, শুরুটা জিরো দিয়ে, কারণ এক্স হচ্ছে জিরো, মানে হচ্ছে কোনো কিছু না পাওয়া। এই যে এক্স এর মান কিন্তু শুরুটা হয় জিরো দিয়ে, এখানে ওয়ান দিয়ে শুরু হচ্ছে কেন? এখানে ওয়ান দিয়ে শুরু হওয়ার কারণ হচ্ছে প্রথমে একটা টার্ম আমরা বের করে দিয়ে দিচ্ছি, এক্স দিয়ে গুণ করার কারণে বের করে দিয়ে দিচ্ছি সেটা। আচ্ছা এটা ঠিক আছে, এটা সূত্রটা ঠিক আছে। আচ্ছা তোমরা খেয়াল করো, এক্স এর মান কি, এক্স মাইনাস ওয়ান যদি প্রতিটা জায়গায় বসাই, তাহলে এটা এইটাকে ভাঙলে কি হবে? এটা হবে এক্স মাইনাস ওয়ান, উপরে আছে এন মাইনাস ওয়ান, তাহলে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, নিচে এক্স মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এন এন মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান, এর প্রতিটা জায়গায় এক্স মাইনাস ওয়ান আসবে। এটার সাথে এখন মিলাও, দেখো তো পুরোপুরি সূত্রের সাথে মিলে যাচ্ছে, এন মাইনাস ওয়ান সি এক্স মাইনাস ওয়ান, এটাকে যদি ভাঙি, এটার মানে তো এটা, এই যে এটাকে ধরো এন, এটা তো এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এক্স ফ্যাক্টোরিয়াল, এন মাইনাস এক্স ফ্যাক্টোরিয়াল, এইভাবে এক্স এর জায়গায় এক্স মাইনাস ওয়ান বসাও, তাহলে এন মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান, সি এর সিটা এখানে পুরোপুরি অ্যাডজাস্ট হয়ে গেল। এখানে কি পি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, পি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান, তাহলে ওই যে এক্স এর জায়গায় এক্স বসাও, তাহলে কি বাইনোমিয়ালের সূত্র অনুযায়ী এটা কি, এটার মানে কি? বাইনোমিয়ালের সূত্র অনুসারে এটা হচ্ছে কিউ প্লাস পি হোল টু দি পাওয়ার এন না, এটা এটা আমরা জানি কিউ প্লাস পি হোল টু দি পাওয়ার এন আসে, তো দেখো কিউ প্লাস পি হোল টু দি পাওয়ার এন এর জায়গায় আছে এন মাইনাস ওয়ান। আচ্ছা আচ্ছা এটা 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 কি আসলো, কিউ প্লাস পি হোল টু দি পাওয়ার এন যে আসলো, এটা তোমাদের খেয়াল আছে কিনা? এটা ইন্টারমিডিয়েট পরে আসছো, এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এর সূত্র বাঙালে এটা আসে, ঠিক আছে, এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, প্রথমে এ টু দি পাওয়ার এন প্লাস এন সি ওয়ান, এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, পি টু দি পাওয়ার ওয়ান, এভাবে আসে না, তো এটাকে ভাঙলো তো এটা আসে। তোমাদের মনে হতে পারে যে এটা মানে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকে আসছে, এটা কিন্তু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকে আসে নাই, এটা আসছে তোমাদের ইন্টারমিডিয়েটের সূত্র থেকে, এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এর সূত্র থেকে। তাহলে এটা মানে হচ্ছে প্রথমে হচ্ছে কিউ প্লাস পি বা পি প্লাস কিউ যাই বলো না কেন, সমস্যা নেই, পি প্লাস কিউ হোল টু দি পাওয়ার এই যে উপরে সি এর উপরে যেটা থাকবে সেটা, তো কিউ প্লাস পি সমান হচ্ছে ওয়ান, আমরা জানি ওয়ান এর উপরে পাওয়ার যাই থাকুক না কেন সেটা তো আনসার ওয়ান, তাহলে বামপক্ষে যেটা এন পি এটা হচ্ছে আমাদের আনসার। এখন তোমরা একটু দেখো, আমার হাতে 2 মিনিট সময় আছে মাত্র, আমি প্রথম থেকে তোমাদের একটু দেখাচ্ছি, আশা করি 1 মিনিট খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো। তোমার তো বলছি যে এটা এইটুকু না লিখলেও সমস্যা নেই, মনে রাখবে যে এটা হচ্ছে মিনের সূত্র। হ্যাঁ তারপর এটা বসালাম আমরা, তারপরে এটা প্রথম টার্মটা জিরো যেটা বের করে দিলাম, বাকিটুকু লিখলাম, বাকিটুকু লেখার পরে এখানে আর কিছু না, এই এন সি এক্স কে ভাঙাইছি, তারপর এক্সটা বের করে এটা কাজ করছি, এখান থেকে এন বের করছি, দেখো পরের লাইনে বের করার পর যেটা এনপি পাইরে বের করে আনলাম, আর বাকিগুলোকে একটু সাজিয়ে লিখলাম। তারপরে এই লাইনটা যথেষ্ট ইম্পর্টেন্ট, যেহেতু সামেশনটা আমরা চেঞ্জ করে দিচ্ছি, কেন চেঞ্জ করলাম, এই যে এন মাইনাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান ওই সূত্রে ফেলার জন্য, আর কিছু না, ঠিক আছে। আচ্ছা তো সূত্রে ফেলার পর যে কাজটা হয়েছে সেটা হচ্ছে, এটা হচ্ছে সরাসরি এটাতে আসলো, এটা এখানে আসলো, তাহলে এটা দ্বিপদী সূত্র একটা মেনটেন করে, যেটা হচ্ছে এটা সমান আমরা লিখতে পারি পি প্লাস কিউ বা কিউ প্লাস কিউ টু দি পাওয়ার এন, তো এখানে এন এর জায়গায় এন মাইনাস ওয়ান কিউ প্লাস পি, এটা মানে হচ্ছে ওয়ান, সেই সূত্র হচ্ছে আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকে আসছে, তো ওয়ান লিখলে এটা আসে। তো আমার হাতে সময় নাই, এখন বাজে 11:09, 11:16 আবার সবাই চলে আসবে, আমি এখন আপাতত ফার্স্ট সেশন শেষ করছি।